বিশ্বের সবচেয়ে দামি ব্যান্ডগুলো যাদের পিছনে ছোটে, যাদের একটি সিঙ্গেল গান রিলিজ হলে মুহূর্তের ভিতর ট্রেন্ডিংয়ে চলে আসে, সেই বিখ্যাত কোরিয়ান ব্যান্ড দল BTS এবার ঢাকায় আসছে। প্রখ্যাত ইভেন্ট কোম্পানি অন্তর্সবিজের কর্ণধার স্বপন চৌধুরী সেই প্রত্যাশার কথা বলেছেন। জনপ্রিয়তার দিক থেকেও প্রথম অবস্থানে থাকবে এই 7 সদস্যের বাংতান বয়েজ বা BTS। সর্বকালের সর্বশ্রেষ্ঠ ব্যান্ড দলের নাম বললে বিটলস এর নাম যেমন কোনোভাবেই এড়ানো যায় না, তেমনি বর্তমান বিশ্বের বিখ্যাত কয়েকটি রক ব্যান্ড বা পপ ব্যান্ডের নাম যদি বলি, প্রথমেই চলে আসবে BTS ব্যান্ডের নাম। রক ব্যান্ড বা পপ ব্যান্ড যেটাই বলি না কেন, এই শব্দ দুটির সাথে বেশ ভালোভাবেই পরিচিত তরুণ প্রজন্ম। তিনজন বা তার অধিক সদস্য নিয়ে একটি বাদক দল বা ব্যান্ড দল তৈরি হয়। শুধু মিউজিক নয়, একটি ব্যান্ড দলের সম্মিলিত পারফরমেন্সের স্টেজকে করে তোলে প্রাণবন্ত। এই ব্যান্ড দলগুলো তরুণ প্রজন্মের কাছে বিনোদনের অন্যতম এক খোরাক। এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে কাঙ্ক্ষিত ব্যাচেলারদের তালিকা তো রয়েছে তারাই, তাই তরুণ তরুণীরা এই খবরে যে বিস্ময় প্রকাশ করবেন তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু BTS ওয়ার্ল্ড ট্যুরের তালিকায় 2024 সাল পর্যন্ত বুকড। মাহদি হাসান, নিউজ ফ্ল্যাশ 71।